姐姐，দীর্ঘ দিন পর খুললো কফি হাউস, কিভাবে কি বলবেন? কফি হাউসকে কখনো ভোলার জায়গায় নেই আর, এটা হচ্ছে বাঙালি একটা ঐতিহ্য। সেই জায়গাতে যেই করোনা হোক বা যাই হোক না কেন, এই ঐতিহ্যটাই কখনো ভোলা যায় না বাঙালির তরফে। আর কফি হাউসের কফির যেটা মেইন যেটা চেঞ্জ হয়েছে দেখলাম, আগে চীনামাটির কাপে আর প্লেটে আর কি ওরা কফি স্টার্ট করতো, এখন করোনা এফেক্টের জন্য বা করোনা প্যান্ডেমিকের জন্য ওরা কাঁচের এই সরি এমনি কাগজের এতে আর কি কাপে আর কি কফি স্টার্ট করছে। এবং আদার্স যে কমগুলো মেনটেন, মানে যে টেম্পারেচার রিডিং বা হ্যান্ডটা আর কি হাতের এই করা আর কি, সেগুলো সবই আর কি ওরা চেক করে তারপরে কি ভেতরে সব এন্ট্রি দিচ্ছে। এটা একটা খুব ভালো দিক। আর কফি হাউসে তো খাবার নিয়ে কোয়ালিটি নিয়ে তো কোনো কিছু বলার নেই, স্পেশালি কফি আর আমাদের পকোড়া তো এক্সট্রিম একদম তাকে বলে, এছাড়া বাঙালি তো ভাবতেই পারেন অন্য কিছু কফি ছাড়া। ধন্যবাদ। আগে যেগুলো পেতেন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ফুড আইটেম এবং ড্রিঙ্ক আইটেম? হ্যাঁ, মোটামুটি ওদের কাছে জিজ্ঞেস করে এটা প্লে করলাম আর কি, সব কিছু মোটামুটি রেখেছি, কিন্তু একটুখানি প্রেজেন্টেশনটা চেঞ্জ করেছে। আগে এটা চীনামাটি প্লেটে বা কাপে ওরা সার্ভ করতো, এখন হচ্ছে কাঁচের মানে এমনি আর কি নর্মাল কাগজের প্লেট আর কি কাপে আর কি ওরা এস্টিমেট করছে। এটা একদিকে ভালো দিক, যেহেতু এখন একটা এই চলছে করোনা এফেক্ট চলছে আর কি, যার জন্য নিজের সেফটির জন্য এটা দরকার। দীর্ঘদিন পর খুললো কফি হাউস, প্রায় 109 দিন পর, কী বলবেন? ভালো তো লাগছেই, একটা যে অরস্থতার মধ্যে ছিলাম তার থেকে অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, রোগকে ওভারকাম করার চেষ্টা করছি। আমরা তো মানুষ, সামাজিক জীব, তাই আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করছি সারা পৃথিবীতে যেভাবে এটা ছড়িয়েছে। আপনি কতদিন পর আসলেন কফি হাউস? দেখুন, আমার আমি এখন ওভার 60, আমি মাঝে মধ্যে আসি, অফ অ্যান্ড অন, রেগুলার আসি না, কিন্তু এলে ভালো লাগে, পুরনো দিনটা মনে পড়ে।
আমার বাবা একজন নামকরা লিঙ্গুইস্ট ছিলেন, 12টা ভাষা জানতেন, কবি শেখর কৃষ্ণধন্দের ছেলে আমি। আমি সেইটা ধরে রেখেছি। এখানে বহু কবি জমায়েত হন। কবি শেখর কৃষ্ণধন্দে বঙ্গবাসী কলেজের প্রফেসর ছিলেন আমার বাবা, আমি তারই ছেলে। একাই আসেন না? আমি একাই, একাই আসেন, নো কম্প্যানিয়ন। একটা বিষয় জানতে চাইব, এখানে আসার কারণটা কি, কি উপলব্ধি হয়? বিভিন্ন মানুষের মতামত শুনতে ভাল লাগে, বিভিন্ন ওপিনিয়ন। আমি তো আর সব জানি না, তাই জানার চেষ্টা করি। তা এইখানে তো আপনি একা আসেন, তাহলে সেই উপলব্ধিটা কিভাবে পূরণ হয় আপনার? উপলব্ধিটা পূরণ হয় কানে আশেপাশে আসে। এখন তো ডিস্টেন্স মেনটেন হচ্ছে, কিছুদিন আগে তো ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখনও এসেছি। এসে কি অনায়াসে যাত্রার সঙ্গে কথা বলতেন? অনায়াসে, আমি সদালাপি। কিভাবে কথা বলতেন, মানে কোনো প্রসঙ্গক্রমে তারপর ঢুকে গেলাম? তারা ইয়ে করতো না? না, তারা ভালোই বলতো। ওভার 60 একজন মানুষ, বর্ষিয়ান, আমার এখন 63 বছর বয়স।